এটা এরকম একটা গুঞ্জন আছে যে বাসা থেকে যখন তুমি রাস্তায় বের হও তখন নাকি সবাই তোমাকে টিকটকার বলে খ্যাপায়। এটা শুনে তুমি নাকি একজনকে মাইরও দিয়েছিলে। আচ্ছা, আজকে আমি তোমার জন্য একটা লিস্ট করেছি, মানে তোমার নামে কিছু রিউমার আছে যেগুলো সত্যি না মিথ্যা সেটা তুমি ক্লিয়ার করবা দর্শকের কাছে। প্রথমে আসি যে তুমি তো টিকটক শুরু করেছো বেশ কিছুদিন, এখন জনপ্রিয়। তো শুরুর দিকে আমরা শুনেছি যে যখন টিকটক শুরু করেছিলে তোমার বাবা তোমার ফোন নিয়ে হচ্ছে ভেঙে ফেলেছিল, কেড়ে নিয়ে গেছিল, এটা কি সত্যি? এটা হয়েছে, আমার আব্বু একদমই টিকটক পছন্দ করে না। আচ্ছা, আমার আব্বুর টিকটক সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, এটা আলাদা একটা অ্যাপস, এখানে ভিডিও করে, আব্বুর কোনো আইডিয়া ছিল না। আব্বু জানছে কিছুদিন আগে, তো আমি যখন আব্বু যখন আসতো, আমার আব্বু দেশের বাইরে থাকে, তো আব্বু যখন দেশে আসতো তখন আমি রুমের দরজা বন্ধ করে ভিডিও করতাম, আব্বুকে ঘুম বানায় দুপুরে, তারপর ছাদে গিয়ে ভিডিও করতাম। সো এরকম একবার ঈদের টাইমে আমি যখন দেশে ভিডিও করতেছিলাম গ্রামে বাড়িতে, তখন সো ভিডিও করার টাইমে আমার আব্বু নামাজে গিয়েছিলো, তো নামাজ থেকে শেষ করে যখন আসতেছে তখন যখন আমাকে দেখে, আমি ছাদের থেকে দূরে থেকে ভিডিও করতেছি, বাসায় এসে সাথে সাথে আমার ফোন নিয়ে ফোন ভেঙে ফেলে একদম। তখন প্রায় 4-5 মাস আমাকে ফোন দেওয়া হয় নাই, তখন আমি আমার কাজিনদের ফোন নিয়ে ভিডিও করতাম। আরও একটা রিমার আছে যে তুমি নাকি পিচ্চিকাল থেকে প্রেম করছো, সত্যি নাকি? হ্যাঁ, এটা একদমই সত্যি। পিচ্চি বলতে কি ভালো লাগতো তখন, আমি যখন ছোট করে বলি আমার লাস্ট রেটে, আমি যখন ক্লাস 7-এ পড়ি, তো তখন হচ্ছে আমি যার সাথে এখন আমার রিলেশনশিপ আছে তাকে ফার্স্ট টাইম দেখি। সো তখন আসলে প্রেম করার কোনো ইন্টেনশন ছিল না, সো তখন জাস্ট আই কন্টাক্টই ছিল, একদম দেখলাম তখন ভালো লাগছে। তারপর ক্লাস 10-এ যখন উঠি তখন হচ্ছে আমি আমার তখন তো টিকটক স্টার্ট করি, তারপরে ছবি পোস্ট করি ফেসবুকে, দেন ওর সাথে ফেসবুকে অ্যাড হই। অ্যান্ড আমার হচ্ছে ছোটোবেলা থেকেই মানে যারা পলিটিক্স করে তাদেরকে অনেক বেশি ভালো লাগতো, যারা রাজনীতি করে এই সাইটের প্রতি আমার অনেক মানে একটা ভালো লাগা কাজ করতো। তো যখন ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় অ্যান্ড আমি ওর প্রোফাইল যখন চেক করি, ওর ছবি দেখার আগে আমি দেখি যে পলিটিশিয়ান, ও পলিটিক্স করতো, অ্যান্ড ওই জিনিসটা দেখে তখন এত ভালো লাগা কাজ করে যে দেন আস্তে আস্তে কথা হয়, প্রেম হয়, আর এখনো আছে, থাকবে ইনশাল্লাহ। তুমি তো বললা যে পলিটিশিয়ান, আমরা শুনেছি যে কবির সিং টাইপের পারসন, তোমার বয়ফ্রেন্ড কেমন? হ্যাঁ, একদমই, খুবই মানে অল্পতে রেগে যায়, আর ও পজিটিভ আমিও পজিটিভ, আমি মানে ও ছাড়া তেমন কোনো ছেলের সাথে আমার কথাই হয় না, আমার কোনো ছেলে ফ্রেন্ডও নাই, জাস্ট কাজের ক্ষেত্রে আমার কথা হয় ভাইয়াদের সাথে। এটা এরকম একটা গুঞ্জন আছে যে বাসা থেকে যখন তুমি রাস্তায় বের হও তখন নাকি সবাই তোমাকে টিকটকার বলে খ্যাপায়। এটা শুনে তুমি নাকি একজনকে মাইরও দিয়েছিলে, এটা একদমই মিথ্যা কথা? মিথ্যা কথা, হ্যাঁ, এটা হয়, এটা প্রায় সময় আমাদের ফেস করতে হয়, এটা আমার শুধু আমার ক্ষেত্রে, এটা আমার মনে অন্যান্য টিকটকারের ক্ষেত্রে এটা হয়। সো আমরা যখন রাস্তায় ভিডিও করতে যাই বা কোনো একটা প্লেসে যাই, রেস্টুরেন্টে যাই, তখন থাকে না অনেক ছেলে থাকে বা অনেক মেয়েরাও করে জিনিসটা, যে আমরা বেরোচ্ছি ভিডিও করতেছি, তখন পিছন দিয়ে বলতেছে টিকটকার আসছে, টিকটকার আসছে, এখানে ভিডিও করতেছে, হ্যান ত্যান এগুলো বলে। সো এই জিনিস আসলে খারাপ লাগে অনেক প্রথমে, যে এভাবে কেন বলতেছে, আমরা তো কাজ করতেছি। এখন টিকটকটাকে আসলে মানুষ সবাই অনেক বড় হয়ে গেছে, এখন বড় বড় ব্র্যান্ডরা কাজ করতেছে, ইভেন কোনো মুভি সং এখন টিকটকের মাধ্যমে প্রমোশন হচ্ছে, সো এই জিনিসটা এখন আর আগের মতো নেই। হ্যাঁ, এটা সত্য যে টিকটকে এখন অনেক ইউজাররা আছে যাদের কারণে আমাদের কথাগুলো শুনতে হয়, এমন অনেকে আছে যারা উল্টাপাল্টা ভিডিও করতেছে, শুধু টিকটকের ক্ষেত্রে না, এটা ফেসবুকেও আছে, সব প্ল্যাটফর্মে থাকে, এরকম এক দুজন থাকে যাদের জন্য আমাদেরও কথা শুনতে হয়। আচ্ছা, তোমার জন্য লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে তোমার নামে আরও একটি রিউমার আছে যে টিকটক করার সময় তুমি তো তোমার বাসার ছাদে প্রায় করে থাকো, তো বাসার ছাদের ভিউ দেখে অনেক ফ্যানরা চিনে ফেলেছে তোমার বাসা কোথায়, এবং বাসার নিচে গিয়ে ফ্যানরা কি করতো? এটা হচ্ছে আমি আগে মানে বেশিরভাগ ভিডিও সব আমার ছাদেই করা হতো, আমার ড্রেস প্রমোশনের ক্ষেত্রে আমি ছাদেই ভিডিও করতাম, ছবি তুলতাম, সো দেখা গেল আমার ছাদের থেকে হাইওয়ে রোড থেকে দেখা যেত, তো আমার ফ্যানরা কী করতো, যখন রাস্তায় দেখতো আমার ছাদের রঙটা, ওরা আমার বাসার নিচে চলে আসতো। সো এমনও স্টোরি আছে যে কতগুলো ছেলে সকালবেলা আসে, গেট বন্ধ থাকে, একদম বিকেল পর্যন্ত দাঁড়ায় থাকে বাসে, এমন মাঝে মাঝে অনেক গিফট আসে যে আমি জানিও না এটা কোত্থেকে আসছে। সো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা, যে এত ভালোবাসা দিচ্ছে সবাই আমাকে, এটা আসলে আমার জন্য অনেক বড় পাওনা।